গোপন সূত্রে খবর পেয়ে কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ নষ্ট করল গোপালনগর থানার পুলিশ। দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজা চাষ হচ্ছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ গাঁজা ক্ষেত নষ্ট করল গোপালনগর থানার পুলিশ। কেটে দেওয়া হয়েছে গাঁজা গাছগুলি। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার ওসি সিআই গাইঘাটা নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোপালনগর থানা এলাকায় বেশ কয়েকটি জায়গায় হানা দেয়। পুলিশের সঙ্গে ছিলেন বনগাঁর বিডিও। গাছ কাটার প্রক্রিয়াটা চলছে, এখনো কতখানি কাটা হয়েছে বা কতখানি কাটা যাবে সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। প্রসেসটা চলছে, কাটা এখনো পর্যন্ত যা আমরা জানতে পাচ্ছি পুলিশ সূত্রে সেটা গাঁজা গাছ। সে ব্যাপারে আমরা প্রশাসনিক দিক থেকে এটা নজর রাখছি। কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ কেটে দেওয়া হয় বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, বিনা অনুমতিতে দীর্ঘদিন ধরে এই গাঁজা চাষ হচ্ছিল। গোপন সূত্রে সেই খবর আসে পুলিশের কাছে। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ জানতে পারে বেশ কয়েকটি এলাকায় চলছে গাঁজার চাষ। এরপরই অভিযানে নামে পুলিশ। আজকে একটা বিশেষ সূত্র মারফত জানা গেল যে গোপালনগর থানার একটা অত্যন্ত গ্রামে কিছু লোক বিস্তীর্ণ এলাকাতে গাঁজা চাষ করেছে। তা গাঁজাগুলো যথেষ্ট গাছগুলো পরিণত অবস্থা হয়ে এসছে। তো সেই অবস্থায় আমরা গাছগুলোকে কেটে নিয়ে চলে যাচ্ছি এবং তা প্রায় 1 লক্ষ টাকার মতো গাঁজা আমরা এই মুহূর্তে সিজ করেছি। এর পরবর্তী আরও হবে। এই মুহূর্তে তো আমরা কাউকে পাইনি, তবে সব সন্ধ্যা তল্লাশি চলছে। এলাকাবাসীর দাবি, বাহুবল দেখিয়ে বেশ কিছু বাসিন্দা এই বেআইনি চাষ করছিল, তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এমনি এই যে সাধারণ চাষ হয় সবজি টবজি, এইগুলা সমাজে তো সব শ্রেণীর লোক থাকে না, যাদের বুকের পাটায় বল আছে তারা এরকম করে মাঝে মধ্যে। যা বুঝি না এইগুলা কি, শুনি গাঁদা গাছ এইটাই জানি। সোমদাস রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।